আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিয়েছি, আমি সাইরা সানি, সহকারী শিক্ষক সুইমপুর ইসলামিয়া ডাক্তার মাদ্রাসা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে পদ প্রকরণ নিয়ে আলোচনা করেছিলাম, শব্দ পদ নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্যায়ে আমরা পদের প্রকার ভেদ দেওয়ার পরও বলেছিলাম, আমরা জানি পদ হচ্ছে পাঁচ প্রকার। এগুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয়। তো এই পর্যায়ে আমরা বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদের যদি সংজ্ঞা দিতে হয় তাহলে আমরা বলব সকল নামকেই বিশেষ্য পদ বলে। যে পদ দ্বারা কোনো কিছুর নামকে বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদেরও আমরা কিছু শ্রেণী বিভাগ রয়েছে, যেমন সংজ্ঞাবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, পর্বত, পাহাড়, পর্বত, গন্ধ ইত্যাদির নাম বোঝায়, যার সংজ্ঞা দেওয়া যাবে তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ বলে। যেমন কোনো কারো নাম, ব্যক্তির নাম, যেমন নজরুল, সুকান্ত, রবীন্দ্রনাথ, তারপর কোনো স্থানের নাম ঢাকা, নদীর নাম ব্রহ্মপুত্র, যে কোনো পাখির নাম হতে পারে, এগুলো হচ্ছে কি সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ। এরপরে যেটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ শ্রেণীবাচক বিশেষ্য। শ্রেণীবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য পদ দ্বারা ব্যক্তি, প্রাণী, স্থান বা কোনো কিছুর সাধারণ নাম বোঝায় তাকে শ্রেণীবাচক বিশেষ্য বলে। এখানে যেমন মানুষ, পাখি, এখানে মানুষ দ্বারা মানুষ, সকল মানুষকে বোঝানো হচ্ছে। পাখি দ্বারা পাখি শ্রেণীকে বোঝানো হচ্ছে, পর্বত দ্বারা পর্বত শ্রেণীকে বোঝানো হচ্ছে, আমাদের বাঙালি, বাঙালি সম্প্রদায় দ্বারা বাঙালি জাতি, বাঙালি শ্রেণীকে বোঝানো হচ্ছে। তো এখানে সংজ্ঞাবাচক বিশেষ্য এবং শ্রেণীবাচক বিশেষ্য আমরা যদি দেখতে পারি, মিল লক্ষ্য করা গেলেও এর বিশেষ একটা পার্থক্য রয়েছে। সংজ্ঞাবাচক বিশেষ্য দ্বারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নামকে বোঝায়, আর শ্রেণীবাচক বিশেষ্য পদ দ্বারা এসবের সাধারণ বা অনির্দিষ্ট নামকে বোঝায়। যেমন শ্রেণীবাচক বিশেষ্য দ্বারা মানুষকে বোঝাচ্ছে, আর সংজ্ঞাবাচক বিশেষ্য দ্বারা মানুষের মধ্যে যে কোনো একজনকে বোঝাচ্ছে, যেমন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, যেমন এরকম নামকে বোঝাচ্ছে। এরপরে যেটা হচ্ছে সেটা শ্রেণীবাচক বিশেষ্য গেল। এরপরে হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, একত্রিত রূপে বোঝায়, সমষ্টিকে বোঝায়। এরকম আমাদের হতে পারে যেমন মিছিল, মিটিং, সভা, সমিতি, তারপরে জনতা, পাল, সব যখন একত্রে থাকে তখন সেটাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। এরপরে যেটা সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্যটা হচ্ছে যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নামকে বোঝায়, সরাসরি কাজটা নয় সেটার নামকে যদি বোঝায় তখন সেটাকে বলা হয় ভাববাচক বিশেষ্য। তো এইখানে এই ভাববাচক বিশেষ্যটার উদাহরণ দিতে গেলে আমরা বলবো হচ্ছে স্বয়ং, গমন, শ্রবণ, ভোজন ইত্যাদি। এখানে সব ভোজন দ্বারা খাওয়া বলা হচ্ছে, আমি ভাত খাই এই কথাটা না বলে কি বলা হচ্ছে, আমার ভোজন শেষ হয়েছে, খাওয়া শেষ হয়েছে, এরকম। গমন, যাওয়া, এই যাই না বলে যাওয়া, এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। তাহলে আমরা দেখতে পেলাম কি শিক্ষার্থীবৃন্দ, যে ভাববাচক বিশেষ্য এটা অনেকটা ক্রিয়াপদ, ক্রিয়ার যে সরাসরি ক্রিয়াটাকে না বুঝিয়ে ক্রিয়ার নামটাকে বোঝানো হচ্ছে। ভাববাচক বিশেষ্য আর ক্রিয়াপদ কিন্তু এক নয়। ভাববাচক বিশেষ্যটা হচ্ছে ক্রিয়ার, ক্রিয়ার নাম, আর ক্রিয়া হচ্ছে সরাসরি কাজটা করা। যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে এইটা বিষয়টা আমরা পরিষ্কার করতে পারি, যেমন বাবার স্বয়ন এখনও সম্পন্ন হয়নি, বাবার স্বয়ন এখনও সম্পন্ন হয়নি, মানে বাবার যে শুতে গিয়েছেন এই ঘুমানোটা এখনও হয়নি আর এখানে বাবা শুয়েছেন, তাহলে এই দুইটা বাক্যের মধ্যে দেখা যাচ্ছে বাবার স্বয়ন এখনও সম্পন্ন
সম্পূর্ণ হয়নি, ঘুমের যে নামটা, এই কাজের যে নামটা এটা প্রকাশ পেয়েছে, আর এখানে বাবা শুয়েছেন, বাবা কাজটি সরাসরি করেছেন। আরো সহজ করে বলা যেতে পারে, যেমন তার বোধ হয় ফেরা হবে না, এখানে তার বোধ হয় ফেরা হবে না, এখানে ফেরা যে শব্দটি এটি দ্বারা ওই কাজটির নামকে বোঝানো হয়েছে। আর যদি বলা হয় যে সে ফিরেছে, তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে সে সত্যি কাজটি করে ফেলেছে, ওই কাজটি কি, সে ফিরে এসেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম বিশেষ্য প্রকারভেদগুলো এবং একটি একটি বিশেষ্য পদের একটি সাথে আরেকটা কোন ধরনের পার্থক্য হতে পারে, এটাও আমরা আজকে ক্লাসে জেনে নিলাম। তো আমরা জানলাম আজকে বিশেষ্য পদ কয় প্রকার, বিশেষ্য হচ্ছে চার প্রকার, সংজ্ঞাবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য এবং হচ্ছে কি ভাববাচক বিশেষ্য। আজকে এই পর্যন্তই থাকুক, আগামী দিন আমরা অন্য পদ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।